ছিল জি প্রশ্ন করুন জি আমার নেক্সট ইয়ার সেপ্টেম্বরে এফএলআর এম এক্সপেরেশন করব আর কি এর কিসের এফএলআর এম এম ঠিক আছে বলুন আচ্ছা তো আমার কোশ্চেন হলো যে ডেলিভারি এবং উবার ইস ওগুলা তো বলে সেলফ এমপ্লয়েড আর কি তো এই জবগুলা কি মানে এগুলো অ্যাকসেপ্টেবল আবার একটু ক্লিয়ার করেন কি জিনিস জব रिलेटेड জব কোম্পানি আপনি কি আপনি আপনি কি বেতন পান কোম্পানি বলে আর কি সেলফ এমপ্লয়েড আমি আপনি সেলফ এমপ্লয়েড হন ভাইয়া জি সেলফ এলাউড কিন্তু সেলফ এমপ্লয়েড অনেকগুলো ডকুমেন্ট আপনার কাছে চাই সেলফ এমপ্লয়মেন্টের স্লিপ

বাট ইন জেনারেল যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে আপনাকে প্রতি আপনাকে লাস্ট কমপ্লিটেড ইয়ারের ট্যাক্স রিটার্ন আপনি জমা দেবেন এবং একই সাথে আপনি ব্যাংকের স্টেটমেন্ট দেবেন যে ইনভয়েসগুলো আপনি দিয়েছেন সেগুলি সবই আপনি মোটামুটি একটা ভালো করে অ্যাকাউন্টেন্টদেরকে দিয়ে আপনি করাবেন প্লাস আপ টু দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন কারণ আপনার ট্যাক্স ইয়ার হয়তো এপ্রিলে মার্চে হয়তো শেষ হয়ে যাবে

ইনকাম যদি আপনার ফ্রম এমপ্লয়মেন্ট যদি অল্প দিনের হয় তাহলে তো প্রবলেম তখন আপনাকে পুরো এক বছরই কিন্তু দেখাতে হবে যেহেতু আপনি সেলফ আপনি দেখাচ্ছেন আমার ধারণা আপনি যদি পুরো এক বছর ট্যাক্স ইয়ারটাকে ধরে নিয়ে আপ টু ইয়োর টাইম অফ অ্যাপ্লিকেশন পুরোটাই যদি আপনি কাভার করে দিতে পারেন তাহলে আপনার কোনো প্রবলেম হবে না কারণ তারা যেটা চেয়েছে তার চেয়ে যদি আপনি কিছুটা বেশি দিয়ে দেন তারা আরও ইমপ্রেসড হবে ওকে ওকে আচ্ছা আমার ছিল জি ডিসেম্বর টু থাউজেন্ড ফিফটিনে আর কি আমার ফোরটিন ডেজ অবাসটা ছিল আর কি এফএলআর এম অ্যাপ্লিকেশন করার জন্য তখন টোয়েন্টি এইট ডেজ গ্রেস পিরিয়ড ছিল আর কি অ্যাপ্লিকেশন করার পর প্রায় ওরা আড়াই বছর টাইম নিয়ে নেয় তারপর ভিসা দেয় এখন আমার কোয়েশন হলো আমার কি চেইন রান হচ্ছে যদি আপনি দু হাজার চোদ্দ নভেম্বর যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন টোয়েন্টি এইট ডেজের ভিতরে আপনি অ্যাপ্লিকেশন করে যদি আপনি ভিসা পেয়ে থাকেন তাহলে ওই টাইমটা তারা কাউন্ট করবে

এবং আমি লাস্ট সেভেন্টিনে নভেম্বর থেকে আমি ফার্দার ইন সাবমিশন করি আফটার টেন জন্য কি হয়েছে না হয়েছে আবার আমি জানতে চেয়েছি কিন্তু আজ পর্যন্ত আমাকে কিছু জানাই নাই কি হইতে পারে আমার আর একটা বিলম্ব কোয়েশন হইল আমি কি কাজের জন্য করতে পারি ভাইয়া আপনি তো এটা আমার পক্ষে বলা খুব কঠিন যে আপনি টেন ইয়ার কেন আপনি ডিসিশান পেলেন না তো আপনার উচিত হচ্ছে চেজ আপ করার জন্যে আর কাজের যে যে পারমিশন এটা নিয়ে একটা ভুল ধারণা বাজারে প্রচলিত আছে ইন জেনারেল যদি আপনি ইমিগ্রেশনের রুলের দিকে দেখেন তো কাজের পারমিশনের ইস্যুটা আসে শুধুমাত্র যারা অ্যাসালাম ক্লেম করেছে বা যারা ফ্রেশ ক্লেম করেছে যাদের ক্লেমটা এক বছর ধরে পেন্ডিং আছে যদি কোনো ডিসিশন হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আর তারা কাজের পারমিশনের জন্য তারা এনটাইটেল না এবং কাজের পারমিশন তারা শুধুমাত্র শর্টেজ ক্যাটেগরি যে জবগুলি আছে সেই জবগুলি করার জন্য তারা পেতে পারে ইন জেনারেল আমি রেস্টুরেন্টে কাজ করব কি সুপার মার্কেটে কাজ করবো এসবের জন্য কোনো জবের পারমিশন নাই বাট এটার বাইরেও যদি কেউ মনে করে যে হুমামি আমি লিখবো আমি যদি চায় তারা আপনাকে কাজ করার অনুমতি দিতে পারে কিন্তু যেটা আমরা বলি আইনের কথা বা রুলের কথা সেটাতে কিন্তু আপনার কাজের পারমিশন পাওয়ার কোনো আ কোন গাউন নাই আমি আমি প্রফেশনাল শেফ আমি আমার ডকুমেন্ট আছে আপনি তো আমার যদি এই কথাটা বুঝে থাকেন যে আপনাদের এসএলএম ক্লেম থেকে আপনাদের না এসএলএম না তো আপনার ক্লেমটা তো আর এসএলএম ক্লেম না তাই না জি না হ্যাঁ পেমেন্ট শেয়ার আপনার কাজের পারমিশন আর তো প্রশ্নই আসে না ওকে ওকে

যেটা আপনি করতে পারেন আপনি আপনার লোকাল এমপকে দিয়ে চিঠি লেখাতে পারেন অথবা আপনি ওদেরকে প্রি অ্যাকশন প্রটোকল চিঠি দিয়ে বলতে পারেন তোমরা যদি আমাকে একটা তিন সপ্তাহের মধ্যে ডিসিশন না দাও তবে আমি কিন্তু হাইকোর্টে যাব ওকে 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 थैंक यू ওইটা লিখি কোনো ধমক দিলে মানে জুডিশিয়ালিভি ধমক দিলে ওরা তাড়াতাড়ি একটা রেসপন্স করে এটা তো স্বাভাবিক ব্যাপার আর ওইটা তো আমার হিউম্যান রাইটস কেস লং লং রেসিডেন্স অ্যাবাউট 18 ইয়ার্স জি কোনো আপনি তো 18 ইয়ার্স থেকে যদি এখন আরো আরো দেড় বছর এড আপনি তো প্রায় 20 বছরের কাছাকাছি চলে আসলেন তাই না জি ও থ্যাংক ইউ দর্শক সবাই বুঝতে পেরেছেন নেক্সট কলার কাছে আছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আমার একটা প্রশ্ন আছে বেশ সবার কাছে আমার এক রিলেটিভ উনি বিজি তে আসছিলেন ইংল্যান্ডে তারপরে বাস্টার ফর পরে উনি ন্যারিস ফরছেন করার পরে টেন ইয়ারস ক্যাটাগরি সে অ্যাপ্লিকেশন अप्रूव হইছে 2 1/2 ইয়ারস ভিসা সেকেন্ড এক্সটেনশন ওনি ইন টার্ম দা হয়া আবার अप्लाई করছেন ওনারে 5 ইয়ারস ক্যাটাগরিতে ভিসা ভিসা আমার প্রশ্ন হচ্ছে এই যে টু 1/2 ইয়ারস সেকেন্ড এক্সটেনশন ওনারে দিলো এটা কি নেক্সট এক্সটেনশন এর কি আইএলআর পারবে না যেটা হবে আমি যেটা আপনার কথা শুনে যেটা বুঝতে পারলাম যে উনি প্রথমে যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন সেই অ্যাপ্লিকেশনটা ডিসাইড হয়েছে ইমিগ্রেশন রুল অ্যাপেন্ডিক্স এফ এম এর ওয়ানে অর্থাৎ ওনাকে হিউম্যান রাইটসের গ্রাউন্ডে ওনাকে তারা দিয়েছে এবং তারা বলেছে হয় ওনার বাচ্চার পক্ষে এদেশ থেকে যাওয়াটা রিজনেবল নয় কিংবা ওনার ওয়াইফের জন্যে এই এদেশ থেকে গেলে ইনসারমন্টে ওর অবস্থান হবে এরকম কোন গ্রাউন্ডে তাকে দিয়েছে যদি আপনি আমাকে বলেননি তো ওনাকে ওরা টেন ইয়ার্সের রুটে দেয় তারপরে উনি যেটা নিশ্চয়ই করেছেন সেটা নিশ্চয়ই উনি আবার চেঞ্জ করে উনি স্পাউন্স রুটে চলে আসছেন স্পাউন্স রুটে যেহেতু উনি চলে আসছেন উনি যদি এখন এখানে স্পাউন্স রুটে পাঁচ বছর থাকেন আড়াই আড়াই করে পাঁচ বছর তাহলে উনি আবার স্পাউন্স রুট থেকেই উনি সেটেলমেন্ট পাবেন কিন্তু এই যে আগের যে আড়াই বছর যেটা উনি হিউম্যান রাইটস এর আন্ডারে ওনাকে দেওয়া হয়েছিল এটা উনি কিন্তু স্পাউস রুটের ভিতরে উনি কিন্তু অ্যাড করতে পারবেন না আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে আমি যদি অ্যাপ্লাই করে দেই আমার এই রিলেটিভ আর হোম অফিস দিয়ে দেয় এটা কি কোনো রং অ্যাপ্লিকেশন হবে আপনি যদি অ্যাপ্লিকেশন করে দেন হ্যাঁ আপনি যখন করে দেবেন তারা যদি ক্যালকুলেশন করলে তারা তো বলবে যে তুমি তো সিক্সটি মান্থস 60 মান্থস তুমি ইসপাউজ হিসাবে যেটা ছিলে না তো সেই ক্ষেত্রে আপনাদের যেমন ধরুন সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনে কিন্তু ফি যায় অনেক 2389 পাউন্ড ফি যায় তো ফিটা আপনি মার গলো ততক্ষণ আমাকে কোনো এক্সটেনশন না কারণ তারা যেটা করতে পারে এখানে আপনার ডেঞ্জার আছে এই যে তারা হয়তো ওনাকে আবার স্পাউস রুটেই আড়াই বছর দিতে পারে আর স্পাউস রুটটা প্লিড না করলে যেটা হতে পারে আবার তাকে ওই হিউম্যান রাইটসে ফেলে দিতে পারে এবং এটা কিন্তু তাদের হাতেই আছে অপশানটা তাদের হাতে এই অপশানটা তখন আর আমাদের হাতে থাকে না আনলেস আপনি অ্যাপ্লিকেশনের সময় বলে দেন যে আমরা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশান করলাম কোনো কারণে সেটেলমেন্ট যদি ফিল করে ফেল করে তাহলে আমাকে স্পাউজ এক্সটেনশান আমাকে দেওয়া হোক

আমি বারিস্টার সম্পর্কে একটা প্রশ্ন করতাম জি আমি আমার স্পাউস বিসা আমার সেটেলমেন্ট হলো গিয়া পাঁচ বছর রোডে আমি আছি এখন আড়াই বছর পুরার আরো আট নয় মাস বাকি আছে এখন আমি বিগত এক বছর প্রায় সেল টোডার হিসাবে আমার বিজনেস আছে তো বিজনেস ও তো আমার যে জিও হইছে এটা আমার দেখাইছি এতে আমি ট্যাক্স ক্রেডিট ক্লেম বসলাম তো এখন আবার আমি সেল টুডে আমার কাবার রয় না দেখি আমি বেতনও গেছি এবং আমার ওয়াইফেও এখন কাম কররা আমরা দুইজনে মিলে ইয়া জিও করলাম কিন্তু যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটা এটা আমার এখনো কোনো ডিটেলসে তারা ওয়ার্কিং ট্যাক্স এন্ড চাইল্ড ট্যাক্স ক্রেডিট ও আমি ওটা বুঝিয়ার না এখন আমি এই ব্যাপারে কিটা করতে পারি আপনার জন্য যেটা হবে প্রথম কাজ যেটা হবে সেটা হবে আপনি আপনার নিয়ারেস্ট সিটিজেন অ্যাডভাইস বুরুতে যান इवन সিটিজেন অ্যাডভাইস বুরুতে যে আপনার ইনকাম সম্পর্কে বলেন যে আপনি কাজ করছেন আপনার ওয়াইফ কাজ করছে আপনাদের টোটাল ইনকাম এত এবং তাকে দিকে বলেন যে এই ইনকামের উপরে আমি কি চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেতে পারি কিনা তারা যদি বলে যে আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেতে পারেন তার তখন অসুবিধা নাই এবং তখন আপনি যখন ওই ফর্মটা ফিল আপ করবেন সেখানে আপনি ট্যাক্স ক্রেডিটের কথা উল্লেখ করবেন এবং আপনি কাভার লেটারে আপনি বলে দেবেন যে আমাদের ইনকাম এত হওয়া সত্ত্বেও আমরা যেহেতু এনটাইটেল এবং আমাদেরকে অ্যাডভাইস করা হয়েছে যে আমরা চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেতে পারি তো সেক্ষেত্রে আপনার প্রবলেম হওয়ার কোনো কথা নয় কিন্তু যদি যদি এমন হয় যে আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট আপনি এই জন্যে পাচ্ছেন যে বেনিফিট এজেন্সি জানে না আপনার ইনকাম কত আপনার ইনকাম আগের আগের পর্যায়ে আসে কিন্তু আপনি কিন্তু মনে রাখবেন

সিটিজেন অ্যাডভাইস ব্যুরোতে যেয়ে আপনি তাদের সাথে কথা বলে নেন তাহলে আপনার মনে কোনো সন্দেহ থাকলে তারা সেটাকে আপনি নিরসন করতে পারবে আর এক্সটেনশন অ্যাপ্লিকেশনের সময় ওরা আপনাকে ওরা আপনার লাস্ট ছয় মাসের ইনকাম দেখতে চাইবে যেহেতু আপনার স্যালারিড স্যালারিড হলে তারা ছয় মাসের ইনকাম দেখবে আপনি আর আপনার ওয়াইফের ইনকাম আপনি দেখাবেন আর তারা যদি মনে করে তারা কিন্তু এর বাইরে ইনকাম তারা দেখতে চাইতে পারে তারা কিন্তু এইচটিএমএ আরসি তে খোঁজ নিয়ে জানতে পারে আপনাদের রিয়েল ইনকাম কত ট্যাক্স তারা बेनिফিট রেজিস্ট্রির কাছ তো জানতে চাইতে পারে আপনি আগে আপনার কি অবস্থা ছিল কিন্তু নর্মাল ডকুমেন্ট হিসেবে আপনাকে কিন্তু 6 মাসের ডকুমেন্টই দেখাতে হবে যেহেতু আপনি বেনিফিট পাচ্ছেন बेनिফিটের পেপারও কিন্তু আপনাকে জমা দিতে হবে बेनिफिट বলতে এই চাইল্ড ট্যাক্স ক্রেডিট ওয়ার্কিং ট্যাক্স চাইল্ড ট্যাক্স ক্রেডিট ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট দুটোই কিন্তু বেনিফিট এবং দুটোই আপনাকে কিন্তু আপনি ফর্মে ডিক্লেয়ার করা লাগবে এবং আরেকটা জিনিস কিন্তু আপনি মনে রাখবেন যদি আপনার আপনার ওয়াইফ কি ব্রিটিশ জি না আমি ব্রিটিশ আপনি ব্রিটিশ জি জি আপনি যদি ব্রিটিশ হন তাহলে কিন্তু মনে রাখবেন আপনি কিন্তু চাইল্ড ট্যাক্স ক্রেডিট বা যে কোনো ট্যাক্স ক্রেডিট আপনি কিন্তু ক্লেম করতে পারেন আপনার রাইটে আপনার আইটি যদি আপনি ক্লেম করেন এবং আপনার ইনকাম ইনকামের পরে ভিত্তি করে যদি তারা আপনাকে এটা দেয় তাহলে তো আপনার কোনো কোনো প্রবলেম নাই তাই না ওকে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ এইচ ভাই থ্যাংক ইউ প্রিয় দর্শক আমরা একটু শর্ট ব্রেকে যাচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যে আবারো ব্যাক করব দর্শক আশা করছি আপনার সাথে আবারো দেখা হবে ব্রেকে পরে